بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه ومن والاه. একজন সম্মানিত ভাই UAE থেকে প্রশ্ন করেছেন, দুটি বিষয় জানতে চেয়েছেন। প্রথম বিষয়টি হলো আমাদের দেশে বিবাহের মধ্যে যে মোহর নির্ধারণ করা হয়, এই মোহর আদায় করা ব্যতীত স্ত্রীর সাথে জীবনযাপন করা, এটি শরীয়তে বৈধ কিনা। আর দ্বিতীয় বিষয় জানতে চেয়েছেন, আমরা যে প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুরুতেও সালাম দিয়ে থাকি, শেষেও সালাম দিয়ে থাকি, তো যতবার এই বয়সটি শুনবেন ততবারই কি সালামের জবাব দিতে হবে কি না, এই বিষয়টি জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। প্রথম যে বিষয়টি জানতে চেয়েছেন যে মোহরের বিষয়ে, মোহর একটি ফরজ বিষয় বিবাহের ক্ষেত্রে, মোহর একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি ফরজ, আদায় করতেই হবে। তবে এই আদায়টি মুআজ্জালান আও মুআখ্খারান, অর্থাৎ নগদও আদায় করা যায় অথবা বাকিতেও আদায় করা যায়, কিছু নগদ কিছু বাকি এরকমও থাকতে পারে। শর্ত হলো স্বামী স্ত্রী দুজনের এত্তেপাক, অর্থাৎ তারা দুজন যদি একমত হয় যে এই মোহর 5 বছর পরে, 10 বছর পরে বা কিস্তিতে বা যেভাবে হোক আদায় করবে, এই আদায়ের উপরে এত্তেপাক, এটি হলো মূল শর্ত। এই হিসাবে বিবাহ হতে পারে এবং স্ত্রীর সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, কোনো অসুবিধা নেই। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মাজমুয়ে ফতোয়ার মধ্যে লিখেন যে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কখনো মোহর লিখে রাখতেন না, কারণ তারা সবসময় বিয়ে করতেন নগদ মোহর দিয়ে, তারা কখনো বাকিতে মোহর দিতেন না, তো এই জন্য লিখে রাখার কোনো প্রয়োজন হতো না। কিন্তু পরবর্তীতে নগদ মোহর দিয়ে অনেকে বিয়ে করতে পারতেন না, তখন বাকিতে মোহর থাকতো। এখন যেহেতু দেরি হয়ে যেত, মানুষ ভুলে যেত, এই জন্য মোহরকে লিখে রাখার পদ্ধতি চালু করা হয়। তো সালফে সালেহীনদের মধ্যে আমরা দেখি যে মোহর বিলম্বে আদায় করার কারণে লিখে রাখার পদ্ধতি চালু হয়েছে, এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে বাকিতেও মোহর হইতে পারে। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি জবাব দিয়েছেন যে এই মাসালা নির্ভর করবে এত্তেফাকুজ্জাওজাইন, যে স্বামী স্ত্রীর এত্তেফাকের উপরে অথবা নারীর ওয়ালি এবং স্বামীর মধ্যে এত্তেফাক, যদি তারা দুইজনে একমত হয় যে মোহর এত টাকা বাকি দিবেন, এত টাকা নগদ দিবেন, তাহলে কোনো অসুবিধা নেই। সালেহ বিন উসাইমিন রাহমাহুল্লাহকেও প্রশ্ন করা হয়েছিল, তিনিও বলছেন যে আসসোদাকুল মুআজ্জাল যা ইজন ওয়ালা বা আসাবিহি, যে বাকিতে মোহর আদায় এটি জায়েজ, এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। তো বিষয় হলো আমাদের দেশে যে বিবাহ শাদী হয়, এতে বিলম্ব হলেও আদায় করতেই হবে, আদায় করাটা ফরজ, এটি হলো মূল বিষয়। তবে সবগুলো নগদ আদায় করা এটি শর্ত নয়, বাকিতে আদায় করা যাবে, কিন্তু কেউ যদি না আদায় করে তাহলে একটি ফরজ আদায়ের ক্ষেত্রে গুণাগার হবেন, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর স্বামীকে যে পরিমাণ আদায় করতে পারেন এই পরিমাণ মোহর দ্বারাই নিয়ম, অতিরিক্ত স্বামীর উপরে চাপিয়ে দেওয়া এটি ইসলামী শরীয়তে বৈধ নয়, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি বলছেন যে প্রথমে এবং শেষে সালাম, এটি এক বৈঠকে বা একবারেই, যদি প্রশ্নটি কয়েকবার শুনেন তাহলে একবার জবাব দিলে যথেষ্ট হবে, কিন্তু এখন একবার শুনলেন আবার আধা ঘন্টা পরে, এক ঘন্টা পরে আবার আরেকবার শুনলেন, তখন আরেকবার জবাব দিতে হবে। এইভাবে আলাদা আলাদা যদি শুনেন তো প্রত্যেকবারেই জবাব দিতে হবে, আর যদি একবারেই বারবার শুনতে থাকেন তাহলে একবার জবাব দিলেই হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ক্ষেত্রে বলছেন, যদি তোমাদের মধ্যখানে একটি গাছের আড়াল হয়, একটি প্রাচীরের আড়াল হয়, আবার যদি তোমাদের সাথে দেখা হয় তা আবার সালাম বিনিময় করবে। তো এই জন্য একবারে যদি শুনতে থাকেন তাহলে বোঝা যাবে যে আপনি আড়াল হন নাই, এক এক মজলিসেই আছেন,
আর যখন আড়াল হবেন একবার বন্ধ করবেন, আবার চালু করে শুনবেন প্রথম নতুন করে, তখন মনে করবেন যে আবার দেখা হয়েছে, তো আরেকবারে সালাম দিতে জবাব দিতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওয়াবিল্লাহি তৌফিক, ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।